সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে হচ্ছে 15 এপ্রিল 2020। আজকে সংসদ টিভিতে ক্লাস 1 থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত তোমরা যারা ক্লাস করেছো তোমাদের যে হোমওয়ার্কগুলো দেওয়া হয়েছে, চলো সেগুলো আমরা একটু দেখে আসি। প্রথমে হচ্ছে ক্লাস 1, তোমাদের ইংলিশ ক্লাস হয়েছে ইউনিট 9 লেসন 4.6। এখানে তোমাদের হোমওয়ার্ক দেওয়া হয়েছে জি এবং এ এই দুটি অক্ষর এক পৃষ্ঠা লিখবা, ওকে। তারপর দ্বিতীয় শ্রেণী, তোমাদের গণিত ক্লাস হয়েছে, অধ্যায় ছিল পঞ্চম। তোমাদের বাড়িকে দেওয়া হয়েছে কোনো শ্রেণীতে 4টি বেঞ্চ আছে, প্রতিটি বেঞ্চে 3 জন করে শিক্ষার্থী বসে, সেখানে কতজন শিক্ষার্থী আছে এই অঙ্কটা তোমরা করে নিবা। তারপর ক্লাস 3, তোমাদের সাবজেক্ট ছিল ইংলিশ ইউনিট 11 লেসন 1.3b। তোমাদের হোমওয়ার্ক দেওয়া হয়েছে দুইটা, একটা হচ্ছে ক্যান ইউ গিভ মি ড্যাশ, এখানে তোমরা সঠিক শব্দটি বসাবা। তারপর হচ্ছে 2 নম্বর, ক্যান ইউ ড্যাশ প্লিজ, এখানের এই খালি জায়গায় তোমরা সঠিক শব্দটি বসিয়ে এটি ফিল আপ করে নিবা, ওকে। তারপর ক্লাস 4, চতুর্থ শ্রেণী, তোমাদের বিজ্ঞান ক্লাস হয়েছে, অধ্যায় ছিল পঞ্চম। তোমাদের বাড়িকাজ দেওয়া হয়েছে পানি দূষণের কারণসমূহ লিখো, ওকে। তারপর আসি আমরা পঞ্চম শ্রেণীতে, তোমাদের গণিত ক্লাস হয়েছে, অধ্যায় ছিল 6। তোমাদের বাড়িকাজ দেওয়া হয়েছে 49 পৃষ্ঠার অঙ্কগুলো, যে অঙ্কগুলো আছে সেগুলো তোমরা একটু করে নিবা,